গত মঙ্গলবার বাঁকুড়ার বড়চড়া ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজন শ্রমিকের, জখম 17, অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বেশ কয়েকজন। ইতিমধ্যে মৃত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 7.5 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, ক্ষতিপূরণ নিয়ে মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে কোনো রকম আলোচনা করেনি কারখানা কর্তৃপক্ষ। প্রতিবাদে কারখানার গেটে বিক্ষোভ প্রদর্শন করে বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ। বিপদ এলে খোলা জলে মাছ ধরে সিপিএম ও বিজেপি, কটাক্ষ তৃণমূলের। আমরা দেখেছি যখনই বিপদ আসে তখনই সিপিএম বা বিজেপি তারা ঘোলা ঝোলে মাছ ধরতে আসে, তারা মানুষকে বিভ্রান্ত করে। এই দুঃসময়ে মানুষের কাছে গিয়ে মানুষকে আরও বিপদমুখী যাতে হয় সেই প্রচেষ্টা তারা চালিয়ে যান। গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে দাবি বামীদের। 7.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া এবং গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা হুঁশিয়ারি দিয়েছি যে আমরা শ্রমিক যারা মারা গেলেন তাদেরকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি করছি, শ্রমিকদের যে পরিবার আছে তাদের একজন করে চাকরির দাবি করছি এবং নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে কারখানা কর্তৃপক্ষকে, শ্রমিক বন্ধুদের জন্য। বামেদের বিক্ষোভের পর কারখানার গেটে বিক্ষোভ দেখা বিজেপিও। শ্রমিকদের সেফটি নেই, শ্রমিকদের সুরক্ষা নেই, যে সমস্ত শ্রমিকরা আজকে মারা গেলেন সেই সমস্ত শ্রমিকের পরিবারের ন্যায্য ক্ষতিপূরণ পাচ্ছে না। নিছকই দুর্ঘটনা নাকি গাফিলতি, উঠছে প্রশ্ন। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে বড়জোড়া থানার পুলিশ। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।